ঘুম থেকে এখনই উঠলাম আর এসেই দেখছি দিদি চা বানিয়েছে, মা খাচ্ছে। দিদি বলছে কি তুমি না ঘুমিয়ে গেছিলে সকালের দিকে? আমি বললাম ডাকলে না আমাকে, তুমি এই পায়ে ব্যথা নিয়ে চা করছো? বলে না আমার হাতের কাছেই সব ছিল, ওই জন্য বানিয়ে মাকে দিলাম আর আমিও খেলাম, আর তোমাকেও একটু পরে বানিয়ে দিচ্ছি। বললো মেয়েকে হরলিক্স খাওয়ানো হয়নি, তুমি হরলিক্সটা নিয়ে এসো। আর এটা কি বলো তো, আমি তো এটা দেখে ভেবেছিলাম কোনো গুঁড়ো দুধ হবে, সারিল্যাক্স হবে, যাই হোক এই ধরনের কিছু একটা, কিন্তু না, এটা হচ্ছে মুড়ি গুঁড়ো করা। সোহিনী মুড়ি গুঁড়ো করেছিল তো দেখো পুরো গুঁড়ো দুধের মতো লাগছে। আমি দিদিকে বললাম তুমি আমাকে ডাকলে না কেন, ঘুমিয়ে যখন গেছি? বললো মা ডাকতে না করলো, আর তাছাড়া দিদিও ডাকতো না, বলছে ছোটো বউ ঘুমাচ্ছে, ঘুমাক, তুমি আর ডেকো না। ছোটো বৌমা কথাটা তখনই উল্লেখ হয় যখন আমরা দুই যা একসাথে থাকি। আমরা দুই যা কিন্তু বাড়ির সবার থেকে বেশি খাই, তাই না দিদি বলো? কালকে রাত্রে কতটা করে আলু সিদ্ধ ডিম সিদ্ধ নিয়েছি এ বুধো, কালকে তোর দুই মামি কতটা আলু সিদ্ধ নিয়েছিল দেখে হাসছিলি না? মানে ওই আলু সিদ্ধটা তোরা খেয়ে জল খেলার ভাত লাগতো না? এই সেম আমারও, কাল থেকে মনে হচ্ছে কি চোখ দুটো জুড়ে আসছে পুরো, ভালো লাগছে না। কাজে গিয়েছিলে? ওই জন্য ঘর ঝাড়তে গিয়ে দেখলাম রাজুর পাশে তুই নেই, তাই অনেক ভোরে। আমি তো এখন ঘরে ঢুকলাম একবার, এখন আমাদের স্পেশাল চা হচ্ছে, তোরা যেন কেউ নজর দিবি না। হ্যাঁ ওই দে নজর দিতে চলে আসছে, তোকে তো দেয়াই হবে না, আমাদের দুইজনের স্পেশাল চা। কালকে না আলু আর ডিম ভাতটা দেখে ও খুব হেসেছে, আমারও হাসি পাচ্ছে, সবাইকে একটু করে আলু ভাতে দিয়েছি, তুই আর আমি কতটা নিয়েছি, আমাদের অনেকটা ছাড়া হবে না তো? না আমাদের বাড়ির বউরা খেয়ে বাঁচলে তারপরে সবাই খায়। বাড়ির বউটা কেমন গো প্যাকেট থেকে খুলেই আগে খেয়ে নেয়, জানে না যে সেই অধিকারটা আমার আছে, ভালোবাসাটা আছে, একদম তারপরে বাড়ির সবাই খাবে। তো যাই হোক চা বিস্কুট খেয়ে খিদেটা মনে হচ্ছে মরে গেছে, এখন কলতলায় বাসন ভিজাবো। যাই হোক এখন যাই ঘরে, বাইরে সব হাটে মাঠে ঘাটে কাজ ছড়ানো আছে, সেগুলো সেরে নি, তারপর হয়তো ওই আমাদের রূপা আসবে, তিন যাই খুব আনন্দ করবো আজকে বাড়ির সবাই মিলে। এতক্ষণ গাড়িতে করে বাজার নিয়ে এসছে আর দু মিনিট গাড়ি থেকে নামিয়ে বলছে আমার হাতটা চলে গেল, চিন্তা করো ও এবার দিদি দাম বলবে আর বের করবে, দাম বলবে আর বের করবে, ওর এই সিস্টেমটা আমি জানি, তাই না মা? দাম বলবে তাহলে আমরা স্লিপ দেখবো, মা ঠিকই বলেছে আমরা আজকে স্লিপ দেখবো। এটা 135 টাকা, এটা 650 টাকা মাংস, এটা পুরোপুরি 150 টাকা, 600 গ্রাম আছে, 600 গ্রাম। ওই যে উচ্ছের চিংড়ি চচ্চড়ি মাসির ভালো লেগেছিল না একদিন, এটা 40 টাকা, 40 টাকা শশা। এ বাবা ঠ্যাং পড়ে যাচ্ছে তো, দেখে যায় তো। হ্যাঁ হ্যালো, এরকম ঠ্যাংয়ের সাইজ আনলে কেন, এগুলো রান্না করতে গিয়ে ছেড়ে যায়। আমি তো এমনি কেটে নিয়ে এসছি, এই যে মানে তুমি জুরা গিট থেকে বলেছিলে, জুরা গিট থেকে বড় হয়ে যাচ্ছিল, আমি আর পিস করে নিয়েছি, এর থেকে আবার কি করবো, এর বংশটা ছেড়ে যাবে, আমি রান্না করবো। এই যে কাঁচাই বানাচ্ছে খাইয়ে দেবে। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তবে চিংড়ি মাছগুলো কিন্তু এখনও ভালো করে ভাজা হয়নি, ভালো করে ভাজা হলে কালারটাই বদলে যাবে। আর এখানে টক বগিয়ে ঘোড়া হাঁটার মতো ভাত ফুটছে। দিনের বেশিরভাগ সময়টাই যেন আমার এখানে কাটে, সেই যে সকালবেলা আসি, কখনো একটানা সকাল দুপুরের রান্না, কখনো বা নয়তো
একটু গ্যাপ দিয়ে সকাল দুপুর রাত মানে দুবার আমার রান্না হয়, তোমরা সেটা দেখেছো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তোমরা উচ্ছে চচ্চড়ি করে খেও গো, তার সাথে একটু সজনে কিংবা নাজনের ডাঁটা দিলেও কিন্তু খারাপ লাগে না। বেশি কিছু না, এই পাঁচফোড়ন ফোড়ন, একটু পেঁয়াজ কুচি, একটু সর্ষে বাটা, কাঁচা লঙ্কা চিরে দেবে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আমার মনে হয় যেন এটাই ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে, তবে তোমরা যারা ঝাল খেতে পছন্দ করো না তারা কিন্তু অল্প ঝালই দিতে পারো। প্রত্যেকটা দিনই আমার কাছে খুব খুশির, খুব স্পেশাল, কিন্তু আজকের দিনটা যেন আমার কাছে বেশি স্পেশাল। কারণ কি বলো তো, কেউ যদি এখানে আসে আমার খুব ভালো লাগে, আর আমি না রান্না করে খাওয়াতে সবাইকে ভীষণ ভালোবাসি। রান্নার পর খাওয়ার পর যদি আমার নিজের জন্য খাবার না থাকে একটুও আমার আফসোস হয় না, তো মনে হয় সবাই খাক তাতেই আমি খুশি। তো আমি ওই জন্য আজকে একটু গুছিয়ে রান্না করছি, তেমন যে খুব বেশি ডাল তরকারি ভাজা তেমনটা নয়, কিন্তু মাত্র তিনটা আইটেম, যে যেরকমটা পছন্দ করে তার মতোই করার চেষ্টা করি। যেমন এর আগের দিন আমার ছোটো মাসির উচ্ছে চচ্চড়ি ভালো লেগেছিল, সেটা আজকে করছি। তারপরে ওই আমাদের রূপা চিকেন লেগ পিস খেতে ভালোবাসে, সেটাও রাখা হয়েছে। আর মায়ের প্রিয় আমডাল, এই গরমে বলে কি আমডাল হলে আর কিছু চাই না, তো ওই জন্য আমি প্রেশার কুকারে করে ডালটা সেদ্ধ করে নিয়েছি। রান্নার জন্য একটু তাড়াহুড়ো থাকলে প্রেশার কুকারে ডাল সেদ্ধ কিন্তু অনেক উপকার দেয়, কয়েকটা সিটি দিলেই হয়ে যায়, না হলে কড়াইতে বসালে কিন্তু অনেকটা টাইমই লাগে। তিন যা বসে বসে মনের গল্প করছি আর আমি রান্না করছি, ওদের সাথে গল্প করছি আর আমার হাতে কাজ চলছে। আমার যা বলছিল কি আর কিছু কি করতে হবে, আমি বললাম তুমি যা আমাকে হেল্প করেছো এটাই অনেক, সবজি কুটে দিয়েছো, আর এদিকে উচ্ছে আলু ডাটা দিয়ে তরকারিটা কিছুটা হয়েছে। আর আমার কর্তা মশাই সবই ভালো, একটা গুণই খারাপ, ওই যে আমাকে রাত্রে কোথাও থাকতে দেয় না। এটা হয়তো ভাবতে গেলে একটু অন্যরকম লাগে, কিন্তু অন্যরকম নয়, বিশ্বাস করো। জানি না ও কি মনে করে, ওর ঠিক ভালো লাগে না, তো সেই জন্যই আমাকে রাত্রে কোথাওই থাকতে দেয় না, এমনকি আমার মায়ের কাছেও না, যেটা আমার সবথেকে বড় কষ্টের ব্যাপার। তো যাই হোক, দেখো হাসি কথায় গল্পের মাঝে কিন্তু তরকারিটা হয়ে গেছে, ডাটা আলু উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি। রান্না কিন্তু আমার শেষ হয়নি, আমডাল চচ্চড়ি মাছ ভাজা ভাত এগুলো হয়ে গেছে, এগুলো করে খাবারগুলো ঘরেও রেখে এসেছি। আর আমি এখন মাংসটা ধুয়ে নিচ্ছি, আনার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি দেখলাম কি যে এখন আর হাত লাগাবো না, মানে তখনকার কথা বলছি, তখন ভেবেছিলাম এখন আর হাত লাগাবো না, ওইগুলো রান্না করে নিই, কারণ মা তো এসব ছোঁয়ানারা খাবে না, তো সেই জন্যই সমস্যা। তো ওই জন্য আমি চিকেনগুলো এখন ধুয়ে নিচ্ছি। তবে চিকেনটা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আলু দিয়ে রান্না হবে না, আবার পেঁয়াজ কুচানো আছে, মশলা করা আছে। তবে আমি ভুল বলছি, ওই ওভেন আর কড়াইটা একটু বড়, দেরিতে একটু হবেই, আর তার মধ্যে বাইরে যা হাওয়া দিচ্ছে। কেজিতে 20 টাকা বেশি নেয়, কিন্তু পিসগুলো খুব ভালো। আমি ওকে বলি কি তুমি যখনই আনবা তখনই এরকম মাংস আনবা, কেজিতে 20 টাকা বেশি নিলেও সবসময় গিটের পিস নয়তো লেগ পিস যেমন চাওয়া হবে তেমনই দেবে, তাতে যতটাই মাংস নেওয়া হোক না কেন। এই কড়াইটায় কিন্তু একটু বড় পিসের মাংস রান্না খুব সুবিধে। তবে এখানে রান্না আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারিনি, তোমরা ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে, আগে থেকে আর কি বলবো, ভিডিওটা দেখলেই তোমরা আশা করি বুঝতে পারবে যে রান্না করতে আমার কি সমস্যায় পড়তে হয়েছে। একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে করে মাংসটা খুব ভালো সিদ্ধ হয়, কারণ পিসটা তো একটু বড়, তো সেই কারণে। আর পিস বড় হলেও রান্নার মতো যদি রান্না করা হয় না, ভেতরে নুন ঝাল মশলা সবই ঢোকে। আমি খুব খুশি হয়েছি আজকের এই চিকেন রান্নাটায়, সবাই খুব খুশি হয়েছে, বলছিল কি খেতে খুব টেস্ট হয়েছে। আর এই যে এই হচ্ছে আমাদের বাড়ির রাঁধুনি, প্রত্যেক দিন রান্না করে, ঘর ঝাড় দেয়, বাসন মাজে, কাপড় কাচে, কিন্তু কোনো মাইনে নেই, শুধুমাত্র খেতে দেওয়া হয়। মাংসটা রান্না করতে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমি কাঠের উনুনটা জ্বেলে দিতে বললাম, এমনি ছোট আর বাইরে তো ধরো হাওয়া লাগে, তো এত বড় কড়াই আর বড় বড় পিসের মাংস ভালো করে যদি সিদ্ধ না হয় গ্যাসে শুধু মাঝখানটা ফুটছে, তো সেই কারণে আমাকে হেল্প করে দিচ্ছে একটু কাঠের উনুনটা জ্বেলে। তবে আমি জ্বাললে মনে হয় ওর থেকে আগেই জ্বালা হবে। একদম নয়, আমি বুদ্ধি করে জ্বালছি, কিন্তু দেখি বুদ্ধি করে কতক্ষণে জ্বলে। দেখো কি সুন্দর কালার এসছে না, একবার পুরো লাল লাল। এবার দেখো কি সুন্দর হচ্ছে, চারিদিকটা ফুটছে কড়াইয়ের সব মাংসগুলো, তাহলে ওটা শুধু মাঝখানটা ফুটছিল, বাকি মাংস কড়াইটা বড়, গ্যাসটা ছোট। হুম, আবার হাওয়া দিচ্ছে তাতে, একটু ফাঁকা জায়গা না, এবার হয়ে যাবে দেখো, এখনই তাড়াতাড়ি হয়েও যাবে, নাহলে ওটা বসারই থাকতো। পয়লা বৈশাখের দিন এই করে আমার রান্না করতে দেরি হয়েছে জানো, এই কড়াইয়ে খাসির মাংস করেছিলাম, এটা নয় মুরগির মাংস, সেই কখন থেকে ফুটতে 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 তারপরে রান্না হয়েছে। বুঝো তোর মাকে আজকে এখনো খেতে দিইনি আর দেবও না, কি হবে কিছু একটা বলবে, একবারে রেগে উঠছে মা, তো রেগে গিয়েছে কিছুর উপরে, বেরিয়েছে কেন ঘর থেকে। ও আচ্ছা, ছোট মাসি চলে এসেছে মনে হয়, আওয়াজ পেয়েছে, ও যেমন মা চলে এসছে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে,
শুধু ওই যে গাছের গাছের নিচে যে বসে আছে তার হয়নি কেন, মুখ ভার কেন? দেখো বন্ধুরা, দেখো রাগের রাগের অবস্থার মুখটা দেখো, এবার হেসে ফেলেছে। ক্যামেরা হচ্ছে হাসানোর সব থেকে বড় উপায়। তো যাই হোক, এখন আমার খাওয়া হয়নি, মাসি আসবে, মাসিকে দেব। তারপরে আমার যা ওর মেয়ের পাতা খেয়েছে বলে ওর পেটটা ঠান্ডা আছে, নাহলে তখন আর খাওয়া হয়ে যেত। আর আমার কর্তার খাওয়া হয়ে গেছে। ও তুমি এত তাড়াতাড়ি খাও না, তোমার দেওরের হাওয়া তোমার গায়ে। আমার ভিডিও দেখতে দেখতে নেটটা মনে হয় ডিস্টার্ব করছে, আমার হার্ট কে গিয়েছে। আরো বলছে মুরগির মাংস ঢুকাবো। হ্যাঁ এটা মুরগি ছান ঢুকে দিই। হ্যাঁ নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসবো। আই আর কি এমনি আমার কেমন লাগছে, তুমি বললে ঠিক আছে। বেশ কিছু কিছু দিন আছে নিয়মের বাইরে চলে যায়। আসলে মাসি আসতে দেরি করেছিল, তো বাড়ির সবাই না খেলে আজকে তো আর আমি খেতে পারি না। মাসি বাদ ছিল, মাসি আসলো, মাসিকে দিলাম। মা আর মাসি দুজনে একসাথেই খেয়েছে, তো ওদেরকে দিয়ে তারপরে আমরা দুই যাই বসলাম। আমার যাকেও আমি বলেছিলাম যে তুমি খেয়ে নাও। আসলে ওই যে মেয়ের পাতে কটা ভাত খেয়েছে, পেটটা ভরা ছিল, বললো তুমি যখন খাবে বেলায়, সবার খাওয়া হলে তখন আমি তোমার সাথে একসাথেই খাবো। তবে জানো তো আজকে কিন্তু ভীষণ লজ্জায় পড়ে গেছি। দিদিকে বললাম কি দিদি ভাত লাগলে নিও, মানে সব সময়কার মতো। দিদি তখনই মাথায় চলে আসলো তাই তো ভাত নেই আমাদের, সেটা বলতেই খুব হাসছিলাম দুজনেই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি, এবার বাসনের রাশ। অনেক বাসন হয়েছে হবেই, তো সেই সমস্ত বাসন নিয়ে বসে পড়েছি। আর আমার বরের মনে তো ভীষণ দয়া মায়া, মানে যেদিনই আমাকে একটু পরিশ্রম করতে দেখে ওর বুক যেন ফেটে যায়। তো বারবার বলছে যে তুমি একটু এগুলো করে তাড়াতাড়ি বিশ্রাম নাও। আমি বললাম ঠিক আছে, বিশ্রাম তো হবেই, তো এগুলো তো আগে করি। বাসন মেজে সব কাজ গুছিয়ে যখন ঘরে এসেছি, রূপা বলছে কি দিদি আমি খুব ঘুমালাম। আমি বললাম কটা ঘুম দিলে বলো, বলে কি করে বলবো। আমি বললাম এক ঘন্টায় একটা ঘুম। বললো তাহলে আমি দুটো ঘুম আর অর্ধেক, মানে আড়াইটে ঘুম ঘুমিয়েছি। আমি বললাম খুব ভালো করেছো। ও খাওয়া দাওয়ার পরেই শুয়ে ঘুমিয়ে গেছে। তো শুয়ে ঘুমিয়ে গেছে, বাচ্চাটা একটু ঘরে চেঁচামেচি করছিল। আমি বললাম তুই যা বাইরে গিয়ে খেল, কাকিয়া ঘুমাচ্ছে, ঘুমাক। এই জন্য আমিও খাওয়ার পর আর বসিনি, কাজগুলো সেরে নিয়েছি, ভাবলাম ঘুম থেকে উঠুক তারপরে গল্প হবে। আর আমার যাকে তো আমাদের মেয়েটা মানে স্থির হতে দিচ্ছে না, বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব করে পাগল করেই দিচ্ছে। আমার যায়ের থাকতে ইচ্ছে থাকলেও মনে হয় আর মেয়েটার জন্য থাকতে পারবে না। আজকেই একটা হঠাৎ প্ল্যানিং হচ্ছিল, রূপা আমি আমার যা আর আমাদের পুচকিটা এই কয়েকজন মিলে আমাদের বাড়ি যাব, মানে আমার বাপের বাড়ি। কিন্তু সমস্যাটা হয়ে গেল আমার যায়ের পা নিয়ে, পায়ের জন্যই যাওয়া হলো না, না হলে আমরা তিন যায় মিলে ঘুরে আসতাম আজকে বিকেলেই। তো যাই হোক, রূপা তো আমাদের থেকে ছোট, যেটা ওর মনে আসে বাচ্চাদের মতো বায়না করতেই থাকে, দিদি চলো না চলো না, দিদি গেলে খুব ভালো হতো, এরকম বারবার বলে। তো ওকে বুঝিয়ে বলছি যে অবশ্যই যাবে, কেন যাবে না, আর আমার মাও যেতে বলেছে বেড়াতে, তো সেই কারণে খুব যাওয়ার ইচ্ছে। দিয়ে আমি বললাম ঠিক আছে, এখন নয় আগামী সপ্তাহে যাব, ততদিনে দিদির পাটাও ঠিক হয়ে যাবে। যেমন ভাবা আর যেমন কথা তেমনই কাজ। বললাম না মেয়েটা খুব ডিস্টার্ব করছে ওকে, সে থাকতেই দিল না, বেচারিকে কাপড় পরিয়ে তারপরে ছাড়লো। শেষ পর্যন্ত সেই বাড়িই যাচ্ছে, আমার কর্তা ওদেরকে দিয়ে আসছে। তো বন্ধুরা, আজকে যেমন খুব আনন্দ হয়েছে, পরিশ্রমও একটু হয়েছে, তো আমার ভালো লাগছে না, খুব ক্লান্তি লাগছে। তো ভাবলাম ব্লগটা আর কন্টিনিউ করবো না, এই বিকেলের মধ্যেই শেষ করে দিলাম। তো চলো সবাইকে টাটা বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে।